এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। পুকুরে মাছের ভেসে ওঠা, এটা কিন্তু মাছ চাষের ক্ষেত্রে খুবই একটা কমন ব্যাপার। পুকুরে যাতে আমাদের মাছ না ভাসে সেই জন্য আমরা সাজেশন হিসেবে যেটা বলে থাকি সেটা হচ্ছে মাছের ঘনত্ব ঠিকঠাক মতো রাখা, পুকুরের মাসিক পরিচর্যা হিসেবে চুন, লবণ, মোলাসেস, ছাই এগুলো টাইম টু টাইম প্রয়োগ করা, শুধু তাই নয় জল পরিবর্তন করা। তো এগুলোর পাশাপাশি আমাদেরকে একটা সবথেকে যে ভাইটাল একটা কাজ রয়েছে সেটা আমাদের সবসময় করা উচিত, মাসে কমসে কম দুবার তো করাই উচিত, তো সেটা হচ্ছে পুকুরের তলাটাকে ঠিকঠাক মতো নাড়িয়ে দেওয়া। পুকুরের তলাটাকে যাতে আমরা ভালোভাবে নাড়াতে পারি এই জন্য কিন্তু আমরা মানব হররা বা হিউম্যান হররার কথা বলে থাকি। অর্থাৎ পুকুরে আমরা নিজে নেমে কি করব, পেছন বরাবর হাঁটব। তো এতে কি হয় যে পুকুরের যে তলে জমাট বাঁধা যে গ্যাসগুলো রয়েছে সেটা হাইড্রোজেন সালফাইড গ্যাস হতে পারে, অ্যামোনিয়া গ্যাস হতে পারে, এবং এছাড়াও অন্যান্য অনেক বিষাক্ত গ্যাস ছাড়াও যে বিভিন্ন খাদ্যের যে পচন যত যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে আমরা যে হিউম্যান হরার কথাটা বলে থাকি এটা কিন্তু তখনই করা সম্ভব যখন হচ্ছে পুকুরের জলের যে হাইটটা বা গভীরতা আছে যখন সেটা আয়ত্তের মধ্যে থাকে, অর্থাৎ মিনিমাম 5 থেকে 5.5 ফিটের মধ্যে যখন জলটা থাকে তখন কিন্তু এটা খুব সহজেই করা যায়। এবং আমরা সবসময় বলে থাকি এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশান পুকুরের তলার জমাট বাঁধা গ্যাসটাকে বের করে দেওয়ার। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যখন পুকুরে জলের গভীরতা অনেক বেশি হয়, অর্থাৎ 8 ফুট 9 ফুট বা 10 ফুট, তখন আমরা কিভাবে পুকুরের এই তলাটা যেটা আছে সেটাকে আমরা নাড়াবো? এবং বৃষ্টির দিনেই কিন্তু সবথেকে বেশি এই প্রবলেমটা হয়, যখন কি হয় আমাদের যে স্বাভাবিক যে জলের হাইটটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এরপরে আমরা কি করি, আমরা কিন্তু হররা টানার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেকাংশে ভুলে যাই। এবং এই সময় কি হয়, আমরা কিন্তু যথারীতি আমাদের খাওয়ার থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিচর্যাগুলো কিন্তু ঠিকঠাক করলেও পুকুরের তলায় যে জমাট বাঁধা গ্যাসটা তৈরি হচ্ছে সেটা যেহেতু আমরা বের করতে পারছি না, তার জন্য কি হয় পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়। তো আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি দুটো পদ্ধতি বলবো, যে পদ্ধতিতে আপনারা খুব সহজেই পুকুরের তলারটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে পারবেন। তো আমি আমার ফার্মে কিভাবে করি সেটা আপনাদের সাথে ডিসকাশন করব। যদি আপনাদের কাছে এই দুটি পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে যদি আপনারা আপনাদের পুকুরের তলাটাকে যদি নাড়ান তো সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে সেটা কমেন্টস করে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে পুকুরে যখন জলের গভীরতা অনেকটাই বেশি থাকবে তখন আমরা কিভাবে খুব সহজে পুকুরের তলাটাকে আমরা নাড়াবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এএম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মাছ চাষে আমরা যে সমস্ত সমস্যায় পড়ি তার পেছনে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে পুকুরের তলায় জমাট বাঁধা গ্যাস, সেটা হাইড্রোজেন সালফাইড গ্যাসই হোক না কেন কিংবা অ্যামোনিয়া গ্যাস জনিত সমস্যাই হোক না কেন। তো সেই সমস্যার হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুকুরের মধ্যে হররা আমাদেরকে সবসময় টানতে হবে, অর্থাৎ সবথেকে ভালো হয় নিজেরা পুকুরের তলার মধ্যে নেমে তারপর যদি সেই হররাটা টানা যায় তো সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো ফলটা কিন্তু পাওয়া যাবে। কিন্তু এই যে বর্ষা হচ্ছে এবং কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার জন্য কি হয়, পুকুরের জলের যে গভীরতা আছে সেটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো সেই সব ক্ষেত্রে কি হয় যে আমরা কিন্তু কোনোভাবেই পুকুরে নেমে এই যে হররা টানার কাজটা কিন্তু কোনোভাবেই করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করে আমরা পুকুরের তলায় যে জমাট বাঁধা যে গ্যাসটা আছে বা পুকুরের তলাটাকে আমরা কীভাবে নাড়াবো, এর জন্য অনেকজন অনেক রকম বুদ্ধি অবলম্বন করে, আমি যেটা অবলম্বন করি সেটাই আমি দেখাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এই যে দেখুন চটের বস্তা, এই চটের বস্তার মধ্যে আমি মোটামুটি এখানে ভারী পাথর, তারপর হচ্ছে ওই 10 কেজির কিছু পাথর, দুটো পাথর আছে এবং কিছু বোল্ডার আমি এখানে ঢুকিয়ে দিয়ে মোটামুটি 30 থেকে 35 কেজি ওজন করে নিয়েছি।
এবং এটার যে মুখটা আছে দেখুন, এই মুখটাকে আমি ভালো করে বেঁধে নিয়েছি এবং এটাকে আমি কি করছি জলের তলে আমি ফেলে দিচ্ছি এবং তারপর পাড়ের এক কোণা থেকে আমি কিন্তু সেটাকে টানছি। তো আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে করছি। দেখুন, আমরা এইভাবে যে বস্তাটাকে বেঁধেছি সেই বস্তাটাকে জলের মধ্যে এইভাবে ফেলে দিচ্ছি এবং বস্তাটার মধ্যে দেখুন দুই সাইডে আমি দুটো রশি বেঁধে দিচ্ছি। দেখুন, এক সাইডে আমাদের কাকা আছেন, এই কাকা দেখুন এক সাইডে রশি ধরে আছে, আর ওই সাইডে আমাদের ভজনদা আছে, ভজনদা দেখুন রশিটা নিয়ে যাচ্ছে। এবার দেখুন যেটা আমরা করব, দেখুন আমরা এক সাইড ঢিলা দিচ্ছি, দেখুন এবার তল বরাবর ভজনদা আস্তে আস্তে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা দেখুন কী হারে বাবলস উঠছে, দেখুন আস্তে আস্তে টানো, দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন আপনারা যখন আপনাদের পুকুরের তল দিয়ে এটা টানবেন তখনই দেখতে পারবেন যে কী হারে বাবলস উঠছে। তো সবথেকে ভালো হয় যেটা আমি বলছিলাম, নিজেরা নেমে যদি পুকুরের তলাটাকে নাড়িয়ে দিতে পারি, কিন্তু জলের গভীরতা যখন বেশি থাকে তখন এটা করা সম্ভব হয় না। তো বেস্ট প্রসেস হচ্ছে কিন্তু এটা, দেখুন আপনারা কিন্তু এইভাবে টানতে পারেন। দেখুন এবার দেখুন আমাদের এবার এই সাইডে যেহেতু আরেক সাইডে আমাদের দড়ি বাঁধা আছে, দেখুন কাকা ওই সাইড দিয়ে টানছে, আমাদের বারবার এক সাইড থেকে আরেক সাইডে যেতে হচ্ছে না, কিন্তু এক সাইডে আমাদের এই কাকা টানছে আর এই সাইডে আমাদের তো ভজনদা আছে। দেখুন কাজটা কিন্তু অনেক ফাস্ট হবে, দেখুন কী হারে বাবলস উঠছে। এবং এটা বর্ষার সময় কিন্তু গ্যাস যে জমার বাঁধার যে ব্যাপারটা সেটা কিন্তু বর্ষা বৃষ্টিকালে হওয়ার পরে কিন্তু আরও বেশি মাত্রায় হয়, আর এই সময়টাই কিন্তু আমাদের পুকুরের যে যত্ন নেওয়া সেই কাজটা কিন্তু বেশি করে করতে হয়। কিন্তু জল বেশি থাকার দরুন আমরা অনেক সময় কি হয় আমরা কোনো রকম আইডিয়া পাই না, বুঝে উঠতে পারি না কি করব না করব। তো এটা হচ্ছে বেস্ট প্রসেস, দেখুন সুন্দরভাবে কত সুন্দরভাবে টানা হচ্ছে। দেখুন কাকার হয়ে গেছে, কাকা কিন্তু লুজ দিয়ে দিয়েছে, এবার আমাদের ভজনদা টানছে, দেখুন 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 আর বাবলস কি পরিমাণে উঠছে একবার শুধু দেখুন। বস্তাটা কিন্তু নিচ দিয়ে যাচ্ছে, আর আপনারা বস্তাটা ব্যবহার করার সময় সবসময় চেষ্টা করবেন চটের বস্তা ব্যবহার করার। পুকুরে জলের গভীরতা বেশি থাকলে আপনারা আরেক পদ্ধতি অবলম্বন করতে পারেন পুকুরের তলাটাকে নাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে এরকম আপনারা দড়ি নেবেন, দড়ি নিয়ে এই যে সাইকেলের যে বিয়ারিংগুলো পাওয়া যায় না, দেখবেন এগুলো সাইকেলের মেকারের দোকানে আপনারা খুবই ইজিলি পেয়ে যাবেন, এই বিয়ারিংগুলো আপনারা সংগ্রহ করে এগুলো এরকম মোটামুটি ঘন ঘন করে আপনারা লাগিয়ে নেবেন। আপনারা জালের কাঠিটাও ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার সময় আপনারা এরকম ঘন ঘনভাবে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু পুকুরের দুই মাথায় দুজন দুই পারে দাঁড়িয়ে এরকম পুরো দড়ির মধ্যে হচ্ছে এই লোহার বিয়ারিংগুলো লাগিয়ে নিয়ে সুন্দরভাবে পুকুরের তলা বরাবর যদি আপনারা টানেন তো সেক্ষেত্রেও কিন্তু ভালো পরিমাণ গ্যাস কিন্তু বেরিয়ে যায়। আর গ্যাস বের করার জন্য আপনারা যেটা আরেকটা করবেন সেটা হচ্ছে মাসে কমসে কম একবার পুকুরের নেটিং বা জাল কিন্তু একবার অবশ্যই টানতে হবে। এতে যেমন আপনার পুকুরের তলায় জমাট বাঁধা গ্যাসগুলো যেমন বেরিয়ে যাবে ঠিক তেমনিভাবে মাছের কোনো রোগ ব্যাধি হয়েছে কি না বা মাছের গ্রোথ ঠিকঠাক মতো হচ্ছে কি না সেটাও কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। তো মাসে একবার কমসে কম আপনারা এটা করবেন নেটিংয়ের কাজটা। আর হরা টানার যে ব্যাপারটা আছে সেটা আমি সাজেস্ট করব আপনারা মাসে কমসে কম তিনবার করবেন, চারবার যদি করতে পারেন তো খুবই ভালো হয়। আমি যেমন আমার পুকুরগুলোতে মাসে কিন্তু তিনবার করে থাকি এবং হরা টানা কাজটা যখন আপনারা করবেন দেখতে পারবেন যে মাছ কতটা চাপমুক্ত হলো এবং মাছের অ্যাক্টিভিটিস দেখেই আপনারা বুঝতে পারবেন। আর যেদিন হরা টানবেন তারপর দিন যদি লবণের প্রয়োগটা করতে পারেন তাহলে আরও ভালো হয়।
আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, এবং মাছ চাষ সংক্রান্ত আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবশেষে একটা কথাই বলবো, যারা যারা নিজেদের অঞ্চলে স্টক পয়েন্ট নিতে চাইছেন রেডি ফিডের জন্য, তারা ইমিডিয়েটলি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গের বাইরের কোনো স্টেট থেকেই হোক না কেন, আপনারা যদি নিতে ইচ্ছুক হন ইমিডিয়েটলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।